হ্যালো বন্ধুরা, আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাতে চলেছে যে আপনি যদি এই এপ্রিল মাসের মধ্যে কোনো নতুন স্মার্টফোন কিনতে চান সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনাদের দৃষ্টির জন্য। কারণ বোধহয় এই এপ্রিল মাসে কিন্তু বন্ধুরা স্যামসাং, রিয়েলমি, ভিভো, ওপো এবং রেডমি, মোটো, আইকো অর্থাৎ ওপোর থেকে শুরু করে সমস্ত স্মার্টফোন কোম্পানি কিন্তু বন্ধুরা তাদের নিত্য নতুন স্মার্টফোন কিন্তু বন্ধুরা লঞ্চ করতে চলেছে। তো এই স্মার্টফোনগুলির নাম কী কী সেগুলো সবই ডিটেলসে জানাবো আজকের ভিডিওতে, তার জন্য আজকের এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যায়। প্রথম যে এক নাম্বার ফোনটি লঞ্চ হবে সেটা হলো স্যামসাং M33 5G, যেটা আমরা সকালেই জানি। দ্বিতীয় ফোনটি লঞ্চ হবে রিয়েলমি GT2 Pro, অর্থাৎ এটাও কিন্তু স্যামসাংয়ের পরেই লঞ্চ করবে। এবং তৃতীয় নাম্বার ফোনটি যেটা হবে ওপো F21 5G, অর্থাৎ এটা কিন্তু বন্ধুরা 12 এপ্রিল কিন্তু বন্ধুরা লঞ্চ হবে। এবং বাকি ফোনগুলির নাম আমরা আবারও প্রথম থেকে আমরা জেনে নিই। তো প্রথম এক নম্বর ফোনটি হতে চলেছে স্যামসাং M33 5G, দ্বিতীয় ফোনটি হলো রিয়েলমি GT2 Pro, এবং তৃতীয় ফোনটি হলো মোটো Z22, এবং চতুর্থ ফোনটি হলো শামি 12, এবং পঞ্চম ফোনটি হলো ওপো F21 Pro, এবং ষষ্ঠ ফোনটি হলো মোটোরোলা S33, এবং সপ্তম ফোনটি হলো রিয়েলমি GT Neo 3 Pro, এবং তারপরে 8 নম্বর ফোনটি হলো OnePlus Nord C2 Lite, এবং 9 নম্বর ফোনটি হলো Redmi 10 Prime 5G, এবং তারপরে 11 নম্বর ফোনটি হলো Poco 9 9 অর্থাৎ 4G, এবং চতুর্থ অর্থাৎ তারপরে ফোনটি হলো Poco A4 5G, এবং তারপরে ফোনটি হলো Poco M4 5G, এবং এর পর লাস্টে জানবো যে ভিভোর দুটি স্মার্টফোন কিন্তু বন্ধুরা এই লিস্টের মধ্যেও রয়েছে, অর্থাৎ Vivo Y5S, এবং তার পরের ফোনটি হতে চলেছে Vivo T1 Pro 5G ফোন। বন্ধুরা এই যে ফোনগুলির নাম আপনাদেরকে জানালাম, এই প্রত্যেকটা স্মার্টফোন কিন্তু বন্ধুরা 2022 সালে এপ্রিল মাসের মধ্যে প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানি কিন্তু বন্ধুরা লঞ্চ করতে চলেছে। তো এই স্মার্টফোনগুলোর কেমন দাম হবে, অর্থাৎ এই স্মার্টফোনগুলো মিড রেঞ্জ বাজেট থেকে শুরু করে হাই লেভেলের রেঞ্জ পর্যন্ত কিন্তু বন্ধুরা এই স্মার্টফোনগুলির দাম কিন্তু বন্ধুরা রয়েছে। অর্থাৎ এর মধ্যে আপনারা এতগুলো ফোন স্মার্টফোনের নাম করলাম আজকে, তো এর মধ্যে আপনাদের যে ভিডিওটা অলরেডি আপনাদের দেখতে ইচ্ছা করবো অর্থাৎ সেই ভিডিও সম্পর্কে যদি আপনাদের জানা আগ্রহ থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা কমেন্টের মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো, কিংবা আমরা আবারও একটি নতুন ভিডিও বানিয়ে দেবো। কারণ বন্ধু এতগুলো ফোনের নাম এবং এতগুলো ফোনের স্পেসিফিকেশানস উল্লেখ করা এই ভিডিওতে সম্ভব না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তার জন্য আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনগুলির নাম করলাম। এছাড়াও আমি প্রত্যেকটা স্মার্টফোনের নাম আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এই স্মার্টফোনগুলির নাম আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা তার জন্য আজকের এই ভিডিওটি কেমন লাগলো লাইক করে দেবেন, চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।